ভোটযুদ্ধে প্রার্থী শাশুড়ি ও বৌমা। শাশুড়ির পা ছুঁয়ে নির্বাচনী প্রচারে গেলেন বৌমা। ভোটে জয়ী হওয়ার আশীর্বাদ শাশুড়ির। ভোট ময়দানে প্রতিপক্ষ হলেও সংসারের প্রভাব পড়বে না বলে জানালেন দুজনেই। সাংসারিক জীবনে শাশুড়ি বৌমার নানান সম্পর্কের সমীকরণ সর্বজন বিদিত। এবার শাশুড়ি বৌমা অবতীর্ণ হলেন সরাসরি ভোট যুদ্ধে। রাজনীতির ময়দানে বিরোধী পক্ষ হলেও পারিবারিক সম্পর্ক একেবারেই তিক্ত নয় বলেই জানাচ্ছেন দুই প্রার্থী। পান্ডুয়া ব্লকের শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোটবা গ্রামে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন শাশুড়ি বৌমা। বলা ভালো, বামের সাথে রামের লড়াই। এলাকার 110 নম্বর বুথে সিপিআইএমের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন শাশুড়ি লক্ষ্মীরানী মান্ডি। ওই বুথেই বিজেপির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন লক্ষ্মীরানী মান্ডির বৌমা সোনালী মান্ডি। লক্ষ্মীরানী মান্ডি সম্পর্কে সোনালী মান্ডির খুঁততো শাশুড়ি। ভোটযুদ্ধে শাশুড়ি বৌমার দলীয় চিহ্ন আলাদা হলেও পারিবারিক সম্পর্ক খুবই ভালো দাবি করছেন দুজনেই। একই পরিবারে দুজন গল্প থেকে শুরু করে সংসারের কাজ একই সাথেই করে থাকেন। এমনকি বৌমা সোনালী মান্ডি ভোট প্রচারে বেরোনোর আগে তার বিরোধী পক্ষ খুঁততো শাশুড়ি লক্ষ্মী মান্ডিকে প্রণাম করে আশীর্বাদ নিয়েই প্রচারে বেরিয়েছেন। লক্ষ্মীরানী দেবীও বৌমাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ করে নিজে ভোট প্রচারে বেরোচ্ছেন। আমি মনে করি রাজনৈতিক ব্যাপারটা মানে রাজনীতির ব্যাপারটা পুরো বাইরে, হ্যাঁ, আর আমাদের পারিবারিক ব্যাপারটা পুরো পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। এবার বাইরের জিনিসটাকে ঘরে টেনে নিয়ে আসা এটা তো ঠিক হবে না। গ্রামের মানুষের অনেক চাহিদা পূরণ হয়নি, গ্রামের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে ভোট ময়দানে নেমেছেন লক্ষ্মীরানী। গ্রামের পানীয় জলের অভাব রয়েছে, ঢালাই রাস্তা হয়নি, সেসব করতে হবে ভোটে জিতে, বলছেন সোনালি। প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে কাস্তে হাতুড়ি চারা চিহ্নে, যে ওদেরকে বলছে আমাকে ভোট দাও, 100 দিনের কাজের দরকার, এই ভোটে আমি যদি জয়ী হতে পারি আমি ওটা সবাইকে কাজ দেব, তারপরে এই ঘর বাড়ি আসছে না ওটাই আমি ব্যবস্থা করে দেব, খুব ভালো। হ্যাঁ, যাতায়াত কথাবার্তা সবই একদম, লেনদেনটা আমাদের সব থেকে ভালো। ও ওর মতন নড়ছে, আমি আমার মতন নড়ছি, যে আমাকে ভোট দাও, আমি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে 110 নম্বর বুথে আমাকে দাঁড় করিয়েছে, আমার যদি জয়ী হতে পারে আমি সবাইকে দেখব। ভিন্ন দলের প্রার্থী দুজন, তবে তাদের লক্ষ্য একটাই, গ্রামের সার্বিক উন্নয়ন। শাশুড়ি বৌমা দুজনই ভোটে জেতার ব্যাপারে আশাবাদী। তারা বলছেন যেই জিতুক কোনো সমস্যা নেই, বাইরে রাজনীতি থাকবে, ঘরে মিলেমিশেই থাকতে চান শাশুড়ি বৌমা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পান্ডুয়া। ঈদে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।